हाई फ्रेंड्स, वेलकम टू आवर चैनल मेट्रो इलेक्ट्रो बांगला। आज के तुम्हारे किछु एक्सपिरियंस शेयर करब जो एक सप्ताह मध्य की एक्सपिरियंस हो लाइने काज करार पर। तो आम्रा तो विभिन्न अपारेटर संगे काज करी, तादेर विभिन्न प्रब्लेम से सल्व करार चेष्टा करी। तो मुहूर्ते की प्रब्लेम अपारेटर फेस कर सल्व कर जरा कैट फाइव लाइन एखो चला तर হয়তো এই প্রবলেমগুলো আরও বেশি করে পাবে, যেগুলো নিয়ে আমি আলোচনা করব। আর যারা অলরেডি ফাইবারে কনভার্ট হয়ে গেছে তাহলে তো ওদের ঠিক আছে, ওদের কোনো সমস্যা নেই, ওটা অন্যদিকে লুপ আসে, ঠিক আছে। তো আমি যেগুলো কথাগুলো বলছি সেগুলো ম্যাক্সিমামটাই লুপ নিয়ে। লুপ কেন আসে আর এই লুপগুলোকে কীভাবে তুমি লাইন থেকে সরাবে, ঠিক আছে, লুপের কারণে কী কী প্রবলেম হতে পারে। তো প্রথম থেকে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল যে যে অপারেটর তার ক্যাট ফাইভের ছিল, তো ক্যাট ফাইভের লাইনটাকে উনি আস্তে আস্তে ক্যাট উনি ফাইবারে কনভার্ট করছিল। তো একটা ওয়্যার একটা ক্যাট ফাইভের তার তার সুইচ থেকে, মানে তার যে কন্ট্রোলিং সুইচ ছিল, আগে প্রথমে বলে দিই তার লাইনটা কীভাবে ছিল। যেহেতু ক্যাট ফাইভে চলছিল অলরেডি, তা সেটা আবার কনভার্ট করছে ফাইবারে, মানে ওএলটিতে, তো পুরোটা তো একসঙ্গে উনি করেননি, অল্প অল্প করে করেছে। তার জন্য কিন্তু ওএলটি থেকে যে একটা আউটপুট বের করে উনি কী করেছেন যে ওই আউটপুটটা একটা সুইচে দিয়েছেন, 24 পোর্টে একটা সুইচ, সেই সুইচ থেকে তারপরে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়েছে। তো সেই জায়গায় তা ওএলটির আউটপুট থেকে হয়েছে। তো এবার উনি আমাকে ফোন করে বললো যে আমার লাইন মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। আর স্বভাবতই অপারেটর কোম্পানির উপরে প্রথমে দোষটা দেয় যে আপনাদের লাইন রাখবো না, আপনাদের লাইনের সমস্যা খুব প্রবলেম, এক মাস দেড় মাস ধরে সেম প্রবলেম হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, ধৈর্য ধরুন, আমি যাই। তো আমি গেলাম, গিয়ে দেখি যে সত্যি তাই, যে আমি পিন চালালাম, পিন চালিয়ে চালিয়ে দেখি যে মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা পর একবার করে বন্ধ হয়ে গিয়ে 2 মিনিট কি 3 মিনিটের মধ্যে পুরো টানা টাইম আউট, আবার নতুন করে ইয়ে হচ্ছে। তখন বৃষ্টি হচ্ছিলো, সেই টাইমটাতে বৃষ্টি কিন্তু হচ্ছিল, ওই কয়েকদিন আগে আমার এখানে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে। আমি বললাম হ্যাঁ সত্যি তো তাই, খুব বাজে প্রবলেম। তো এবার আস্তে আস্তে আমি একটা জিনিস দেখতে পেলাম যে ওনার যখনই বন্ধ হয়ে যাচ্ছে, টাইম আউট দেখাচ্ছে, তখন আমি যে ওয়েলটির আউটপুট ছিল সেই আউটপুট থেকে আমি আমার এখান থেকে ডাইরেক্ট করলাম, দেখলাম যে সত্যি তাই ওয়েলটি থেকে যে আউটপুটটা বের করা হচ্ছে সেই ক্যাট ফাইভের আউটপুট, সেই আউটপুটে টাইম আউট দেখাচ্ছে, আবার 2-3 মিনিট বা 3 মিনিট পরে আবার ঠিক হয়ে যাচ্ছে। তখন আমি পরিষ্কার বুঝতে পারলাম যে কোথাও একটা লুপ মারছে বা কোথাও একটা কানেকশান, মানে ই হয়ে যাচ্ছে, একসঙ্গে হয়েছে, যার ফলে এই সমস্যাটা হচ্ছে। তো আর কিন্তু ওনার ফাইবারের যা কানেকশান ছিল সব কিন্তু ঠিকঠাক চলছে। তাই আমি ওনাকে একটাই বললাম যে দেখুন, খামাকা কোম্পানির উপর দোষ দেবেন না, অ্যাকচুয়ালি এটা আপনার নিজের ইন্টারনাল প্রবলেম। হ্যাঁ বলছি ইন্টারনাল প্রবলেম তো তাহলে বের করে দেখো। ঠিক আছে বের করে দেখাচ্ছে। তো ওনাকে আমি এটাই বললাম যে একটা আমার একটা সন্দেহজনক একটা তার আমার খুব ইয়ে লাগলো যে এই ওয়্যারটা কোথায় গেছে। তো উনি বললেন যে এই ওয়্যারটা আমার বাইরে একটা কাস্টমারের ছিল, যখন লাগলো না ওনাকে ওয়েনু করে দিয়েছি, তখন কেটে ফেলে দিয়েছি রাস্তায়। এবার দেখো রাস্তাতে উনি ফেলে দিয়েছে তারটাকে, কিন্তু ওই তারটা জোড়া আছে সুইচে। এবার যখনই বৃষ্টি হয়েছে বা বৃষ্টি যখনই হচ্ছে, তখনই কী হচ্ছে ওই জল এর ভিতরে ঢুকছে, ঢোকার পরে একসঙ্গে কানেকশন হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পরে পোর্টটাকে পুরো টোটাল শাট ডাউন করে দিচ্ছে। আর 2 মিনিট 3 মিনিট যখন এই পোর্টটা যখন মানে কানেকশান যখন শর্ট পাচ্ছে, তখন এই ওয়েলটি নিজে পোর্ট শাট ডাউন করছে, আবার 2-3 মিনিট পর অটোমেটিক এটা খুলে যাচ্ছে, আবারই হচ্ছে। আর ওনার প্রবলেম এই হচ্ছে। তখন আমি বললাম ওইটা এটা আপনার প্রবলেম, ওইটা আমাদের কোম্পানির প্রবলেম নয়। তো উনি সেটা স্যাটিসফাই হয়েছে। তো সেরকমভাবে কিন্তু আর আমার কিন্তু এইটা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা টাইম লেগেছে শুধু এই প্রবলেমটা ধরতে, ঠিক আছে। এবার আরেকটা প্রবলেমে আসে। এবার রিসেন্ট একটা প্রবলেম হলো যে উনি বললেন যে আমার কন্ট্রোল রুমে কোনো কিছু ওয়াইফাই বা কোনো কিছু চলছে না, সব বন্ধ। সেটা কী হচ্ছে না, সেটা মাঝে মাঝেই হচ্ছে, হ্যাঁ সারাদিনে হয়তো 3-4 বার করে এরকম হচ্ছে, হওয়ার পর টোটাল বন্ধ হচ্ছে, আবার রিস্টার্ট মারার পর আবার আমি যখন আমার ওয়াইফাইটা রিস্টার্ট মারছি, মারার পরপরই কিন্তু আবার চালু হচ্ছে। তো তখন আমি গেলাম, গিয়ে দেখলাম যে সত্যি তো তাই, নতুন রাউটারও উনি কিনেছেন, নতুন রাউটার কিনেছেন, তারপরেও সেম সমস্যা। উনি ভেবেছেন যে রাউটারের সমস্যা, তার জন্য পুরনো রাউটারটা বাদ দিয়ে নতুন রাউটারটা কিনেছেন।
সত্যি তো তাই, কেন কেন হচ্ছে এরকম? তো উনি, আমি একটা জিনিস দেখলাম খেয়াল করে, যে ওনার যে রাউটারের পিছনে যে আউটপুটগুলো আছে, চারখানা আউটপুট, সেই চারখানা আউটপুট থেকে কিছু আউটপুট বেরিয়েছে, ওনার ডেস্কটপে গেছে, উনি আবার বাইরে কাউকে লাইন দিয়েছে ওই দিয়ে, ক্যাট ফাইভ দিয়ে। তো আমি গিয়েই প্রথমে আমি বন্ধ করলাম, বন্ধ করে আউটপুটগুলো সব খুলে দিলাম, খুলে দিয়ে ওইখান থেকে আমি আমার ল্যাপটপে একটা আউটপুট নিয়ে পিং চালালাম, দিব্যি চলছে। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পর আমি পুরো টানা নিচ্ছি, টেনে একটাও পর্যন্ত পিং কাটেনি। এবার এবার আস্তে আস্তে একটা একটা করে করে আমি ফিড দিতে, মানে অ্যাটাচ করতে শুরু করলাম। প্রথমে বাইরের লাইনটা ছিল, সে বাইরের লাইনটা কানেক্ট করে 10-15 মিনিট ওয়েট করলাম, কিচ্ছু হয়নি, আবার হয়নি, কিচ্ছু হয়নি। এবার যখন আমি ওনার ঘরের কম্পিউটার, ঘরের ডেস্কটপের যখন আমি লাইনটা আমি অ্যাটাচ করলাম, সঙ্গে সঙ্গে দেখলাম ওনার লাইন, প্রায় সঙ্গে সঙ্গে না, 5-6 মিনিট পর ওনার লাইনটা বন্ধ হয়ে গেল। তো তখনই ওনাকে বলা হলো এটাই, যে আপনার কম্পিউটার খারাপ হয়। সে তো আবার মানতে নারাজ, বলে আমি আমার নতুন সব কিছু কী করে খারাপ হয়, আমি সেটাই তো সম্ভব নয়, সেটাই তো, নতুন জিনিস খারাপ আরও বেশি হয়, কারণ আগের পুরনো জিনিস জিনিসগুলো ভালো টেকসই ছিল, এখন নতুন জিনিস এত এত টেকসই নেই। আপনি আপনার টেকনিশিয়ান ডাকুন, ডেকে দেখুন ঠিক করুন, ল্যান্ডকার্ড ঠিক হয়ে যাবে। তো ল্যান্ডকার্ড লাগানোর পরে এটা ঠিক হয়ে গেছে। তো এই প্রবলেম যে এবার মোস্ট, আরেকটা সব থেকে যারা ক্যাট ফাইভ থেকে যারা ওএলটিতে কনভার্ট করছে, তাদের কিছু কিছু জিনিস, বা হয়তো যারা ইপন থেকে জিপনে কনভার্ট করছে, তাদের কিছু কিছু জিনিস খুব, মানে এইগুলো খুব প্রবলেম আসে, মারাত্মক প্রবলেম আসে। তো ওই প্রবলেমগুলো ফেস করবে, তো ওইগুলো সলিউশন আছে। কী কী প্রবলেম থাকতে পারে? ধরলাম তুমি ইপন থেকে জিপনে কনভার্ট করছো, ঠিক আছে, ইপন থেকে জিপনে যদি কনভার্ট করো, তাহলে দেখা যাচ্ছে যে তুমি হয়তো সব সব এক্সপন চালিয়েছো, সব এক্সপন, সব এক্সপন, ইপনে যখন ছিল তখন এক্সপন সব চালিয়েছো, এক্সপন কিনেছো, এক্সপন লাগিয়েছো লাইনে। হ্যাঁ, যখন জিপনে কনভার্ট করছো, দেখবে পার্টিকুলার কিছু কিছু জিপন চল, এক্সপন চলছে না, ঠিক আছে, কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে দেখবে চলছে না। এবার সেটা যদি ফার্মওয়্যার আপগ্রেড করো, সেটা ওয়েল অ্যান্ড গুড। এবং কিছু কিছু কোম্পানি কী করে, যখন এক বছর দু বছর এক্সপনগুলো হয়ে যায়, ওরা সাপোর্ট দেয় না, সাপোর্ট দেওয়াটা বন্ধ করে দেয়, ওরা আর দেয় না। আর একটা বড় কথা, ওরা যদি এখন দেখে, ওরা জিজ্ঞাসা করবে, দাদা আপনি কোন কোম্পানির ওয়েলটি নিয়েছেন, যখন দেখবে যে অন্য কোম্পানির ওয়েলটি নিয়েছে, তো ওরা আর এন্টারটেইন করে না। হ্যাঁ, তখন দেখে তো 10-15টা এক্সপন দিয়ে কী হবে, কিন্তু যাবে তো আপনার, একটা 10টার দাম হচ্ছে প্রায় 50,000 টাকা, সরি 5,000 টাকা, তাই না? তো সেই যাবে তো আপনার, তো আপনার 5,000 টাকা মানে অনেক টাকা। তখন ওইটাকে সলিউশন কীভাবে করবে? ওইটার সলিউশন হচ্ছে গিয়ে, একটাই সলিউশন আছে, ধরুন যদি ফার্মওয়্যার আপনি মার্কেটে না পান, তারপরে কী করতে হবে আপনাকে? ধরুন আপনি ফার্মওয়্যার পেলেন না, কোনো কোম্পানিকে ফোন করে ফার্মওয়্যার আপনি পেলেন না, তখন কী করতে হবে? এটাকে লগ ইন করতে হবে এক্সপনটাকে, লগ ইন করে সেখান থেকে দেখবে ইপন আর জিপন এই দুটো অপশান থাকবে। আর একটা থাকবে অটোমেটিক, ঠিক আছে, কিন্তু ডিফল্ট থাকে অটোমেটিকে। তোমরা কী করবে, ওটাকে জিপনে সিলেক্ট করে জাস্ট সেভ মেরে দেবে, আর কিছু করার দরকার নেই। এতে মোটামুটি 50-50 চান্স থাকে, হবেই যে সেটা কোনো ইয়ে নেই, 50-50 চান্স থাকে, হতেও পারে তখন জিপনে কনভার্ট হতেও পারে, আবার সাপোর্ট করতে পারে নাও করতে পারে, কিন্তু একটা চান্স থেকে যায় ওইটা করতে গিয়ে। ওনার এক্সপন পুরো টোটাল লাইন চলছে, একদম পারফেক্ট চলছে, কোনো সমস্যা নেই, কিন্তু মাঝে মাঝে ওনার দেখা যাচ্ছে একটা অপারেটরে দেখা গেল যে কিছু কিছু জায়গা থেকে এক্সপনগুলো ছেড়ে দিচ্ছে। আবার যখন নতুন করে এক্সপনগুলো বন্ধ করে আবার চালানো হয়, আবার কিছুক্ষণ পরে আবার নিয়ে নিচ্ছে, মানেটা হলো গিয়ে রেজিস্টারটা ছেড়ে দিচ্ছে। আর রেজিস্টার ছেড়ে দেওয়া মানে কি, রেজিস্টারের লাইটটা যখন ব্লিঙ্ক করে ছেড়ে দেয়, যখন ব্লিঙ্ক করা বন্ধ করে দেয়, যদি স্ট্রেট হয়ে যায় তাহলে ঠিক আছে, আর যদি ব্লিঙ্ক করতে থাকে তাহলে রেজিস্টার ছেড়ে দেয়। তো ওএলটি রেজিস্টার কেন ছেড়ে দিচ্ছে এরকমভাবে? তো আমাকে এটা জিজ্ঞাসা করে, দাদা দেখুন সারা আমার মোটামুটি সারাদিনে 7 থেকে 8খানার মতো এক্সপন আছে, যে এক্সপনগুলো এমন করে রেজিস্টার ছেড়ে দিচ্ছে, আবার যখন বন্ধ করে অন করা হচ্ছে আবার ঠিকঠাক চলছে, আবার 6-7 ঘন্টা এরকম পরে আবার এরকম হচ্ছে। মোস্টলি প্রবলেমটা হচ্ছে ওটা সন্ধ্যার দিকে। আমি ওনাকে তখন একটাই সলিউশন দিলাম, তো এটা নিশ্চয়ই তোমাদের অনেকেই আছে এই সমস্যা, অনেকেই পাচ্ছ, ঠিক আছে, অনেকেরই এই সমস্যাটা পাবে। তো আমি ওনাকে এটি সলিউশনটা ওনাকে দিয়েছি, যে আগে নোট করো যে কোথায় কোন জায়গায় ওই প্রবলেমগুলো হচ্ছে, রেজিস্টারটা ছাড়ছে, এমন এমন হতে পারে, এটা ম্যাক্সিমামটা আমি, এটা সম্ভব যে একটা পন থেকে হচ্ছে বা দুটো পন থেকে হচ্ছে, সব পন্দে হবে না, এটা ম্যাক্সি, ওইটা মানে 100% সম্ভব, পসিবল, এটা একটা পন থেকে কোনো একটা জাংশন, পার্টিকুলার কোনো একটা জাংশন থেকে বা জাংশনের পরে
পরে পরে যতগুলো জয়েন্ট আছে বা পার্টিকুলার একটা লাস্ট জাংশন থেকে এই সমস্যাগুলো হয়, তো ওইগুলোকে নোট করতে হবে। এরকম যদি প্রবলেম আসে যে ডি রেজিস্টার হয়ে যাচ্ছে, তখন ওইগুলোকে নোট করে কী করতে হবে, ওই দেখতে হবে যে অ্যাকচুয়াল কোন পয়েন্ট থেকে ওই প্রবলেমটা হচ্ছে আর কোন জাংশন থেকে হচ্ছে। এটা হয় অ্যাকচুয়ালি কি, এই 1:4, 1:8 যে স্পিডারগুলো ইউজ করা হয়, এই স্পিডারগুলো কী হয় রিফ্লেক্ট করে, ঠিক আছে? তোমার ইয়েতে যখন মিটার যখন ইউজ করে মিটার ঠিকঠাক দেখাবে, কিন্তু মিটার দেখলাম -18, -20 দেখাবে, কিন্তু তোমার ইয়েতে দেখাবে না। কিন্তু তুমি যখন ওয়েনু লাগাবে তখন ঠিকঠাক চলবে, তখন বাড়িতে চলে আসবে লাগিয়ে দিয়ে দেখবে এক দু ঘন্টা পর আবার বন্ধ হয়ে গেল, আবার অফ অন করার পর আবার ঠিকঠাক হলো। তার মানে হচ্ছে কি, 1:4 যে এটা ইউজ করছো, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, এই একটা কি দুটোর মতো লেগ আছে, যে লেগগুলো আছে এই রিফ্লেক্ট করছে, এই সমস্যাটা হচ্ছে। তাহলে সব কিন্তু সমস্যা হবে না, সমস্যা হচ্ছে কিন্তু এই একটা কি দুটোর মধ্যে, ঠিক আছে? তো ওই স্পিডারটা যদি পাল্টে দাও তাহলে ঠিকঠাক হয়ে যাবে। এগুলো ছিল আমার কটা দিনে কাজ করে পাওয়া এক্সপিরিয়েন্স। তো আমার মনে হলো একবার তোমাদের কাছে শেয়ার করা উচিত। এগুলো তো নর্মালি প্রবলেম থেকেই যায়, কিন্তু অনেক অপারেটার আছে বা অনেকেই আছে যেগুলো মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, পারে না, ঠিক আছে? তো আশা করছি আমার এই ভিডিওটা দেখে হয়তো তোমাদের একটা নলেজ আসবে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।